ঘরে ঢুকেই দেখি ভাই হলুদ চাদর গায়ে দিয়ে কে যেন শুয়ে আছে, লোকটির মুখ দেখা যাচ্ছে না, তবে রঘুটা ময়লা পাপ বের হয়ে আছে। সোফার হাতলেই যে গোলাকার দাগটা ওই পা থেকে এসেছে বলাই বাহুল্য। রাগে আমার কান ঝাঁঝা করছে। রান্নাঘরে জরি চা বানাচ্ছিল, আমাকে দেখেই হাসি মুখে বলল, চায়ের সঙ্গে কি খাবে? ঘরে কিছু নেই, লুচি ভেজে দেব? আমি শুকনো গলায় বললাম, কে এসেছে? আমি জানি না, মগবাজার থেকে এসে দেখি উনি শুয়ে আছেন। করিম দরজা খুলে দিয়েছে। তোমার নাকি কিরকম আত্মীয় হন উনি? অনেকক্ষণ আমার মুখে কোনো কথা এলো না। দুদিন পরপর এ কী যন্ত্রণা! গত সপ্তাহে এসেছে দুজন, এর মধ্যে একজনের আবার বাড়ি ফিরে যাওয়ার ভাড়া দিয়েছি। তাকে নেত্রকোণে ফিরে যাওয়ার জন্য আমার হিসেব করা বেতনে 30 টাকার দাম আছে। মাসের 20 তারিখে অফিস থেকে ফিরে নতুন একজন মেহমান দেখলে আমার সঙ্গত কারণে মন খারাপ হয়। তুমি হাত মুখ ধুয়ে নাও, বারান্দায় গিয়ে বসো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। কতদিন থাকবেন উনি কিছু জানো? না, তবে বিছানাপত্র নিয়ে এসেছেন, কাজে দীর্ঘদিন পরিকল্পনা থাকার বিচিত্র নয়। জুটি মুখ নিচু করে হাসলো, এর মধ্যেই হাসির কি আছে কে জানে। জুরিকে আমি ঠিক বুঝতে পারি না, বিয়ের পর থেকে এসে মেহমানদারি করছে, সবই আমার গ্রামের বাড়ির আত্মীয়, গরিব আত্মীয় স্বজন, কেউ চাকরির সন্ধানে, কেউ চিকিৎসার সন্ধানে, আবার কেউ কেউ নিছক বেড়াবার জন্যে। নতুন এয়ারপোর্ট দেখবে, চিড়িয়াখানায় যাবে, শিশু পার্কে যাবে। জুরি নির্বিকার, যেন এসব ঝামেলা বিচলিত হওয়ার মতো কোনো ঝামেলাই নয়। আমি প্রথম প্রথম ভেবেছিলাম জুরির এ ব্যাপারটি লোক দেখানো, আমার কাছে প্রমাণ করতে চাচ্ছে যে সে যদি অনেক বড় লোকের মেয়ে, তবু আমার গরিব আত্মীয় স্বজনদের সে মোটেই অবহেলা করে না। এখন বুঝতে পারি আমার ধারণা ঠিক নয়, কোনো এক বিচিত্র কারণে জুরির মধ্যে বিরক্ত হওয়ার ক্ষমতা গড়ে ওঠেনি। আমি যখন দেখি আমার কোনো ফুফাতো ভাই কিংবা খালাতো ভাই কার্পেটের উপর নাক ছেড়ে টেবিলের ক্লথে হাত মুছে, তখন আমার মাথায় রক্ত উঠে যায়। অথচ জুরিকে দেখি বেশ সহজ এবং স্বাভাবিক, যেন কার্পেটে নাক ছাড়া তেমন গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। বারান্দায় ফুরফুরে হাওয়া, তবু আমার বিরক্ত ভাব কাটল না। জুরি চা নিয়ে আসতে বলল, এরকম মেহমানদারি করলে তো জীবন চলবে না জুরি। যতক্ষণ চলছে চলু, তুমি চা খেয়ে ভদ্রলোককে ডেকে তুলে আলাপ পরিচয় করো, রাগ করার কি আছে বলো। সময় অসময় নেই স্প্যাঞ্জারের স্যান্ডেল পরে মাথায় একটা কাঁঠাল নিয়ে লোকজন আসতে থাকবে আর আমি গিয়ে, জুরি খিলখিল করে হেসে উঠল, যেন এরকম মজার কথা সে বহুদিন শুনেনি। চা খেয়ে থেকেতে জানা গেল মেহমানের ঘুম ভেঙেছে এবং মেহমান আমার খোঁজ করছেন। আমি গিয়ে দেখি, হাসু চাচা, প্রায় 11 বছর পরে দেখা। ডান গালে লাল জটুল না দেখলে চিনতেই পারতাম না, কি চেহারা হয়েছে, মাথার চুল উঠে গেছে, সরু সরু হাত পা। আমাকে দেখেই বললেন, বিয়ে করলি, খবর দিস নাই তো? আপনি তো আমাকে কোনোদিন কোনো খবর দেননি চাচা। তা ঠিক, খুব ঠিক কথা। আপনার শরীরে এ কি অবস্থা হয়েছে? মরণ রূপ, মরবার আগে যে সময় অসুখ বিসুখ হয় সেই সব। ভাবলাম মরবার আগে একবার তোরে দেখা যায়, বৌমাকে দেখি, বৌমার খুব প্রশংসা শুনি লোকের কাছে। আমি জরিকে গিয়ে বললাম, ইনি আমাদের হাসু চাচা, তুমি যার বাড়িতে থেকে মেট্রিক পাশ করেছিলে। হ্যাঁ, এই প্রথমবার দেখলাম মেহমান দেখে তুমি বিরক্ত হওনি। হাসু চাচা না থাকলে আমার পড়াশোনা হতো না জরি। জরি হাসতে হাসতে বলল, পড়াশুনো না হলে আমার সঙ্গে তোমার দেখাই হতো না, কাজে আমাদের দুজনের দেখা হওয়ার পেছনে তোমার হাসু চাচা।
রাতে হাসুর হাসার অবস্থা খারাপ হলো, আকাশপাতাল জ্বর। আমাদের পাড়ার আফজল ডাক্তারকে ডেকে নিয়ে এলাম রাত 11টায়। ডাক্তার বললেন, এ তো সিরিয়াস রোগী, হাসপাতালে নিতে হবে। হাসু চাচা শ্বাস টানতে টানতে বহু কষ্টে বললেন, হাসপাতালে নেওয়া যাবে না, হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন নেই বললে তো হবে না, জীবন মৃত্যুর প্রশ্ন। যদি আমাকে আড়ালে ডেকে নিয়ে বললো, ইনার আত্মীয় স্বজনের খবর দিয়ে প্রয়োজন মনে হয়, কেমন করে দেখাচ্ছে দেখো না। তুমি আমার ফুফার কাছে একবার যাও, ফুফাকে নিয়ে এসো সঙ্গে করে। ফুফা অবশেষে এলেন না, জোরের আত্মীয় স্বজনরা কেউ কখনো আসেন না এই বাড়িতে। তবে তিনি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দিলেন। রাগে রাগে গলায় বললেন, শুধু শুধু বাড়িতে ঝামেলা করো না তো, হাসপাতালে দিন, আমি বলে দেবো, ভালো খোঁজ খবর করবেন। বাসায় ফিরে দেখি হাসু শাচার অবস্থা আরও খারাপ হয়েছে। আমাকে চিনতে পারেন না, কথা বললে জবাব দেন না, মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে তাকান। জোরে একবার পানির গ্লাস নিয়ে ঢুকতেই অবাক হয়ে ডাকতে লাগলো, ও মিনু মিনু। জুরি ফ্যাকাশ হয়ে বলল, মিনু মিনু কে? আমি বললাম, হাসু চাচার মেয়ে, অনেকদিন আগে মারা গেছে। হাসু চাচা টেনে টেনে বললেন, ও মিনু মিনু, বেটি কাছে আয় না। রাত 1টার সময় তাকে হাসপাতালে নিয়ে গেলাম। বাসায় ফিরতে ফিরতে রাত 2টা বেজে গেল। জুরি দেখি একা একা জেগে বসে আছে, তার মুখ রক্তশূন্য। একদিনে পরিশ্রমে চোখের নিচে কি কালি পড়েছে, অবস্থা কি তা? বেশি ভালো না, স্যালাইন দিচ্ছে। তুমি কি চা খাবে এক কাপ? না, এত রাতে ইচ্ছে করছে না। খাও না, আমার খেতে ইচ্ছে হচ্ছে। হাত মুখ ধুয়ে বারান্দা গিয়ে বসো, আমি নিয়ে আসছি। আমরা ঘুমোতে গেলাম প্রায় শেষ রাতে। বাতি নিভিয়ে বিছানায় উঠতে জুরি মৃদু স্বরে বলল, তোমার হাসু চাচার যে একটি মেয়ে ছিল মিনু, এ কথা কিন্তু তুমি আমাকে আগে কখনো বলনি। এটা এমন কোনো দরকারি কথা নয় জুরি। জুরি অনেকক্ষণ কোনো কথা বলল না, তারপর হঠাৎ বলল, মাঝে মাঝে যখন তুমি আমাকে খুব আদর করো, তখন কিন্তু আমাকে মিনু বলেই ডাকো। আমি কোনো জবাব দিলাম না। জুরি বলল, হাসু চাচার মেয়েটি কখন মারা গিয়েছিল? ক্লাস 9 পড়ার সময়। মেয়েটি কেমন ছিল দেখতে? আমি জবাব দিলাম না। দীর্ঘ সময় চুপ করে থেকে জুরি আমার হাত ধরল, ভালোবাসার ঘাড় স্পর্শ, বাইরের অস্পষ্ট আলোয় জুরির মুখ অবিকল সেই বালিকা মিনুর মতো দেখালো। সেই মুখ আমি ভুলে গিয়েছিলাম।